আমাদের সমাজে এটাও প্রচলিত আছে যে স্বামী স্ত্রী সওয়াশের পর ফরজ গোসল না করে কোনো কিছু স্পর্শ করা যাবে না, রান্না করাও যাবে না, এই বিষয়ে জানতে চাই। দেখুন, স্বামী স্ত্রী সওয়াশের পর গোসল যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে, দেরি করা যাবে না। বিশেষ করে পরবর্তী ওয়াক্তের নামাজ বা যেই নামাজটা তার এখনও বাকি আছে সেই নামাজ পড়ার জন্য সময় থাকতে গোসল করে নামাজ পড়তে হবে। যদি কোনো কারণে গোসল দেরি করে তাহলে সেক্ষেত্রে গোসল করা ছাড়া মহিলারা রান্নাবাড়া করতে পারবে না, কোনো কিছু কুটাকাটি করতে পারবে না, কোনো কিছু স্পর্শ করতে পারবে না, এমন কোনো কথা নাই। এই মাসআলাগুলো বেশিরভাগ মহিলাদের বিরুদ্ধে আমরা ফিট করি, ভুয়া মাসআলা, যে গোসল ফরজ হয়েছে এখন কোনো কিছু করা যাবে না গোসল করা ছাড়া। আরে ভাই, যদি গোসল করা ছাড়া কোনো কিছু করা না যায়, রান্নাবাড়া এই জাতীয় কথা বলতেছি আমি, এরকম যদি কিছু করা না যায় তাহলে পুরুষটার বিরুদ্ধে ফতোয়া দেন, কিন্তু পুরুষটার বিরুদ্ধে ফতোয়া দেয় না। ফতোয়া সব কার বিরুদ্ধে হয়? ওই বেচারি মহিলার বিরুদ্ধে। শাশুড়িরা ফতোয়া দেয়, ননদরা ফতোয়া দেয়, জালরা ফতোয়া দেয়, ঠিক না ভাই? ঠিক, এগুলো ভুল। গোসল ফরজ হলে দ্রুত গোসল করা উচিত, কিন্তু গোসল আমি আধা ঘন্টা পরে, এক ঘন্টা পরে, দুই ঘন্টা পরে করব, এখন সময় আছে আমার হাতে, তারপর নামাজ পড়বো, এই এটা যদি কেউ করতে চান সেটাও তিনি করতে পারেন। উত্তম হলো এরকম করতে চাইলে একটু উজু করে নেবেন, তারপর অন্য যে কোনো কাজ করবেন বা ঘুমাবেন। বিশেষ করে রাতে অনেক সময় দেখা যায়, ঠিক আছে ফজর ডাক দিয়ে গোসল করবো, করেন, কিন্তু আপনি এই যে ঘুমাবেন দু চার ঘন্টা, একটু উজু করে নিয়ে ঘুমাইলে সেটা ভালো। উজু ছাড়াও যদি ঘুমান গুনাহ হবে না, হয়তো উত্তমের খেলাফ হলো, জাস্ট এইটুকু। তো এটা নিয়ে আমাদের মা বোনদেরকে অনেকে কষ্ট দেয় এবং নানান কথা শোনায়, ভুল মাসআলা বলে, এটা ঠিক না। বরং নারী পুরুষ সকলের জন্য একই মাসআলা, যে গোসল ফরজ হলে দ্রুত গোসল করাটা ভালো। গোসল করা ছাড়া গৃহস্থলী কাজ বা দুনিয়ার অন্য কোনো কাজ করাতে শরীয়তে সরাসরি হারাম বা নিষেধাজ্ঞা আছে, গুনাহ হবে, এরকম কোনো কিছু না, জাস্ট উত্তম না। এই উজু করে তারপরে করলে সেটাও জায়েজ।